চিকিৎসা শেষে দুই মাস দশ দিন পর দেশে ফিরেছেন ওবায়দুল কাদের। দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বললেন, মুগ্ধ করেছে টিম ওয়ার্ক। শিশু হাসপাতালের টয়লেটে নবজাতককে ফেলে যান দুই নারী, সিসিটিভি ফুটেজে প্রকাশ। দত্তক নিতে হাসপাতালে আগ্রহীদের ভিড়, সিদ্ধান্ত নেবেন আদালত। মানহীন বায়ান্ন পণ্য এখনও বাজারে, বিপাকে ভোক্তা। 93 তরল দুধের নমুনায় ভেজাল বিষয়ে সরকারি দুই সংস্থার ভিন্ন মত, পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন। নির্ধারিত দিনে রাজশাহী অঞ্চলে নামিনি আম, 8.5 লাখ টন উৎপাদনের আশা। বাণিজ্য হতে পারে 2000 কোটি টাকা। এবং নির্ধারিত সময়ের 20 দিন পর শুরু হয়েছে সরকারি পর্যায়ে ধান সংগ্রহ, ফলন বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস দশ দিন পর দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যা 6টায় ওবায়দুল কাদেরকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুই মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যা 6টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে অভ্যর্থনা জানাতে বিকেল 4টা থেকেই বিমানবন্দরে জড়ো হন দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আবেগতাড়িত কণ্ঠে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মমতা মহিমা, যিনি শক্তি, মাদার অফ হিউম্যানিটি, তার কাছে আমার হৃদয়ের বোঝা আরো বেড়ে গেল। দেশবাসী, জনগণ, আমার দলের সর্বস্তরের নেতা কর্মীদের দোয়া, সারা দেশে দলের বাইরেও অনেক মানুষ দোয়া করেছে, সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। সেতুমন্ত্রী বলেন, তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে নিতে নেতাকর্মীরা যে সম্মিলিত প্রয়াস চালিয়েছেন তাতে তিনি মুগ্ধ। আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নে। গত 3রা মার্চ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। পরদিন ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠির পরামর্শে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখান থেকেই বুধবার সন্ধ্যায় দেশে ফিরলেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের আদেশের পর মানহীন বায়ান্ন ভোগ্য পণ্য বাজার থেকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশের জাতীয় দৈনিকগুলোয় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরই মধ্যে পণ্যগুলোর মানোন্নয়নের দাবি করে বিএসটিআইকে চিঠি দিয়েছে বেশ কয়েকটি উৎপাদক। তবে বিএসটিআই বলছে পণ্যগুলো আবার পরীক্ষায় নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখতে হবে। দেশে মোট 80 রকমের ভোগ্যপণ্য বাজারজাত করতে বিএসটিআই এর অনুমোদন প্রয়োজন হয়, যদিও অনুমোদিত পণ্য ভেজালের প্রমাণ পাওয়া যাচ্ছে অহরহ। এমন বাস্তবতায় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত 12ই মে 52টি মানহীন পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। এগুলোর উৎপাদন ও বাজারজাতের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষিদ্ধ পণ্যগুলো বাজার থেকে সরিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়। কিন্তু পণ্যগুলো এখনো বাজারে থাকায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। এতদিন যে আমরা ইউজ করছি, তাহলে তো সবগুলো ভেজাল ইউজ করছি। যারা বাজারজাত করতেছে যেসব কোম্পানি, সেই কোম্পানিকে ধরে বিচারের আওতায় আনতে হবে। স্পষ্ট নির্দেশনা আছে মার্কেট থেকে তুলে নিয়ে ধ্বংস করার জন্য, সে প্রক্রিয়া তো দেখা যাচ্ছে না। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে পণ্যের নিম্নমানের কারণ জানাতে 10 দিন সময় বেঁধে দেয় বিএসটিআই। মাত্র 2-3 দিনের মধ্যেই পণ্যের মানোন্নয়নের দাবি করে আবারও বাজারজাতের অনুমতি চেয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। শোকসের জবাব ইতিমধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ, আমাদের যে ত্রুটিগুলি ছিল আমরা ইতিমধ্যেই
সেটার মান উন্নয়ন করেছি, একই সাথে তাদের লাইসেন্সটি বাতিল না করার জন্য অনুরোধ জানিয়েছে। জনস্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে আবারও পণ্যের মান পরীক্ষা করার পরই বিএসটিআই পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানান এই কর্মকর্তা। আমরা শীঘ্রই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব, যদি কোনো প্রতিষ্ঠান তাদের পণ্যের মান উন্নত করতে পারে, বাংলাদেশ মানের সমপর্যায়ে আনতে পারে, তাহলে নিশ্চয়ই তাদের বাজারজাত করার জন্য পুনরায় অনুমতি দেওয়া হবে। তবে এই মধ্যবর্তী পিরিয়ডটাকে তাদের বাজার থেকে সকল পণ্য প্রত্যাহার করতে হবে। রমজানের আগে খোলাবাজার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের 406টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে নিজেদের ল্যাবে পরীক্ষা করার পর 52টি পণ্য নিরাপদ নয় বলে ঘোষণা দেয় বিএসটিআই। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাজারে প্রাপ্ত 93 তরল দুধের নমুনা পরীক্ষার প্রতিবেদন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকারি দুই প্রতিষ্ঠান বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি রিপোর্টের গ্রহণযোগ্য নিয়ে উচ্চ আদালতে প্রশ্ন তুলেছে বিএসটিআই। আর আদালত বলেছেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না কাউকেই। এক মাসের মধ্যে দুধ পরীক্ষা ভেজালে কারা জড়িত সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছেন আদালত। বাজারে প্রাপ্ত তরল দুধের 96টি ব্র্যান্ডের নমুনা পরীক্ষায় 93টিতেই ক্ষতিকারক রাসায়নিক উপাদান ও ব্যাকটেরিয়ার উপস্থিতির রিপোর্ট দিয়েছিল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি। এছাড়া প্যাকেটজাত দুধের 31টি নমুনার মধ্যে 17টি এবং দইয়ের 35টি নমুনার মধ্যে 17টিতেই ক্ষতিকারক উপাদান পাওয়ার কথা জানায় সংস্থাটি। বুধবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বিএসটিআই। তারা আদালতকে জানায় তাদের পরীক্ষায় আতঙ্কিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। আমরা বিষাক্ত সীসার পরিমাণ কোনো প্রোডাক্টে উল্লেখযোগ্য পরিমাণ আমরা পাইনি, যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এরকম কোনো পরিমাণ আমরা পাইনি। স্যাম্পল কালেকশনের কিছু প্রক্রিয়া আছে, আমরা কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া মেনটেন করি, সেই অনুসারে আমরা যদি আমাদের স্যাম্পলগুলো কালেকশন করি আমাদের রিপোর্টগুলো একরকম আসছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবী জানান ওই রিপোর্টের যথার্থতা যাচাইয়ে 16 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চূড়ান্ত করবে দুধে ভেজাল দেওয়ার জন্য দায়ী কারা। 16 সদস্য বিশিষ্ট নিরাপদ খাদ্য কমিটি যে কমিটি করা হয়েছে সেখানেও ডক্টর শাহানিলাকে আমরা ওয়ান অফ দি মেম্বার হিসেবে রেখেছি। প্রতিষ্ঠানগুলোর নাম থাকবে, প্রোডাক্টের নাম থাকবে এবং ক্ষতি করে রেফারেন্স থাকবে, আমরা একটা ডিটেইলস রিপোর্ট দেবো। এদিন শুনানিতে আদালত বলেন মানুষের জীবন নিয়ে স্বেচ্ছাচার বরদাস্ত করা হবে না। কোনোভাবে আমাদের এই মানব দেহ ক্ষতিকারক কোনো জীবাণু মিশ্রিত কোনো বিষয় দুধ দইয়ে বা কোনো খাদ্যে ভেজাল সৃষ্টি করা যাবে না। দুধ পরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বায়ুদূষণ রোধ, জলাবদ্ধতা নিরসন এবং মশা নিধনে দুই সিটির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। সকালে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির প্রধান দুই নির্বাহীকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন আদালত। বলেন, জনগণ সিটি কর্পোরেশনকে যে কর দেন সে অনুযায়ী সেবা পান না। দুই সিটি দুর্নীতি নিয়েও কথা বলেন আদালত। একই সঙ্গে বায়ুদূষণ রোধ, জলাবদ্ধতা নিরসন এবং মশা নিধনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে সকালে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হন দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। ময়লার নিষ্কাশনে আমরা কী ব্যবস্থা নিয়েছি সেটা আমরা আমাদের মতো করে একটা প্রতিবেদন দিয়েছি। মহামান্য আদালত একটা নির্দেশনা দিয়েছেন, আমরা সেই মতো আবার প্রতিবেদন করব। মহামান্য আদালত যে নির্দেশনা দিয়েছেন মশা নিরসনের জন্য আমরা অলরেডি বাইদেশটা 4-5টা মিটিং করেছি এবং আমাদের ওষুধের মাঝখানে একটু ঘাটতি ছিল, এখন আর কোনো ঘাটতি নাই, নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। বিগত সময়ে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন আজকে উপস্থাপনের চেষ্টা করেছেন, এতে আদালত খুব বেশি সন্তুষ্ট হতে পারেন নাই। এই জন্য ওনাদেরকে আরও এক মাস সময় দেওয়া হয়েছে যেন মহামান্য আদালতের আদেশ অনুযায়ী ওনারা সকল ধরনের ওনাদের করণীয়গুলো সুসম্পন্ন করতে পারেন। ঢাকা শিশু হাসপাতালে টয়লেটে 5-7 দিন বয়সী কন্যা শিশুটিকে ফেলে গিয়েছিলেন দুই নারী। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বিষয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন আগ্রহীরা, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুর 12টার দিকে ঢাকা শিশু হাসপাতালের শৌচাগারের দিকে হন্তদন্ত হয়ে ঢুকছেন দুজন নারী। এক নারীর হাতে দেখা যায় কাপড়ের পুটুলি সাদৃশ্য কিছু,
কিছুক্ষণের মধ্যেই দ্রুত হাসপাতাল ত্যাগ করেন তারা। ধারণা করা হচ্ছে এই দুজনই ফেলে যায় শিশুটিকে। একটা মহিলাকে আমরা একটু সাসপেক্ট করলাম, তারা একটু ভিতরে ঢুকলো, খুব তাড়াতাড়ি ভাবে সে রিল্যাক্স হয়ে চলে আসে। হাতে যেটা দেখার মতো ছিল সেটা আর ছিল না। তার পাশে একজন অ্যাটেন্ডিং মহিলা আছে, তাকে আমরা হয়তো একটু বেশি ইয়ে করতে পারি, যেহেতু সে ডিসক্লোজ না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুটি পুরোপুরি সুস্থ, আপাতত এই মায়ের কোলে নিশ্চিন্তই আছে সে। পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে নির্মম যে বাস্তবতার সাক্ষী হতে হয়েছে, মায়া জড়ানো এই মুখে নেই তার লেশ। এরই মধ্যে ওকে সন্তান হিসাবে পেতে হাসপাতালে ভিড় করেছেন অনেকে। এটা আসলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ এইভাবে ই করে ফেলে যায়। তো এই জিনিসগুলো সহ্য করার মতো না। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই খুঁজতেছি এরকম একটা বেবি, যদি পাই আমি অ্যাডপ্ট করব। তবে বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তির কথা জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতাল। এই বাচ্চা কাকে দিবে, কোর্ট উইল ডিসাইড। যে দুজন তিনজন বলে আমি এই বাচ্চা, কেউ দাবিও করতে পারে এটা আমার বাচ্চা, সেটাও কোর্টের সামনে যে প্রমাণ করতে হবে তার বাচ্চা। আর যদি কেউ নিতে চায় সেটাও কোর্ট দিয়ে দিবে তাকে, যে আপনাকে দেওয়া হবে। বাচ্চাটিকে কে কেন এভাবে ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত দিনে আম নামানো হয়নি রাজশাহী অঞ্চলের বাগানগুলো থেকে। বাগান মালিকরা বলছেন দুদিন আগে ঝড় বৃষ্টি হওয়ায় ঝরে পড়া পাকা গুটি আম বাজারে বিক্রি করছেন, তাই কয়েকদিন পর আম নামাবেন তারা। চলতি মৌসুমে ফলন ভালো হয় দাম নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট সবাই। চার জেলায় প্রায় 2,000 কোটি টাকার আম বাণিজ্যের আশা করছেন চেম্বার অব কমার্স। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। সবুজ বাগানে থকে থকে দোল খাচ্ছে হরেক জাতের সুস্বাদু সুমিষ্ট আম। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁয় 67 হেক্টর জমির বাগানে 8.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী ও নাটোরে বুধবার ও চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার গাছ থেকে আম নামানোর কথা ছিল, কিন্তু দুদিন আগে ঝড় বৃষ্টির কারণে পাকা আম ঝরে পড়ে, পাশাপাশি পরিপুষ্ট না হওয়ায় আর আম নামানো হয়নি। বাগান মালিকরা জানান কয়েকদিন পরেই নামানো হবে আম, আর ব্যবসায়ীরা এবার ফলন ভালো হওয়ায় ভালো লাভের আশা করছেন। গত 2 দিন আগে যে ঝড় আর বৃষ্টি হয়েছে, এই ঝড়ের কারণে অনেক আম পড়েছে এখানে, আর এই আমগুলা বাজারজাত হওয়ার কারণে আমরা যে আম করব আজকে সেই আমগুলা বাজারে যেয়ে দাম পাবে না এই ঝড়ের আমের কারণে, সেজন্য আমরা আম আপাতত ভাঙতেছি না। পরশুদিন ঝড় হয়েছে, এই কারণে আম আজকে পাড়াইনি, আম পাড়তে আর 2-1 দিন দেরি হবে, এই জন্য আজকে হাটে আম আমদানি নাই। আবহাওয়াটা ভালো হলে, পরিষ্কার হলে আম আমদানি হবে। আমাদের রোজ আমের দাম এবারে সর্বোচ্চ দাম পাবে, কৃষকেরা মূল্যবান লাভবান হবে এবং হাটে আমও ভালো হবে এবং আমের দামটাও বেশি হবে। রাজশাহী চেম্বার অব কমার্স বলছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোরে এ মৌসুমে প্রায় 5 লাখ মানুষ আম ব্যবসার সাথে জড়িত। আমকে কেন্দ্র করে অনেকগুলো ব্যবসাও ডেভেলপ হয় এবং অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তো আমাদের এবার যে আম উৎপাদন হবে তা থেকে আমরা আশা করছি প্রায় 2,000 কোটি টাকার একটা ব্যবসা হবে এই বৃহত্তর রাজশাহীতে। রাজশাহী অঞ্চলে প্রায় 7 দফায় আম নামানো হবে, আম ব্যবসা চলবে প্রায় 4 মাস। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সরকার নির্ধারিত সময়ের 20 দিন পর আজ সারা দেশে শুরু হয়েছে ধান সংগ্রহ অভিযান। সকালে সিরাজগঞ্জ ও বগুড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পেরে কৃষক খুশি হলো। সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হয় অনেক এলাকায়, ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। গত 25 এপ্রিল সারাদেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও 20 দিন পর বুধবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এদিন সকালে সিরাজগঞ্জ সদরে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে বিদেশে চাল রপ্তানি করা হবে বলে জানান তিনি। আমরা বিদেশে চাল রপ্তানি করার চিন্তা ভাবনা করছি, চাউল এবং ধান আমরা জোরে সরে কিনা যায়, এটা বাজারে যেন প্রভাব পড়ে সেই ব্যবস্থা করছি। পরে বগুড়া সদরের LSD খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এ সময় ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষক। বাগেরহাটের রামপাল উপজেলায় 2য় দিনের মতো চলে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম। এ উপজেলায় 145 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে 2 দিনে প্রতি কেজি 26 টাকা দরে 78 টন ধান সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। মার্কেটে ধানের দাম হচ্ছে 600 টাকা এখন, সেক্ষেত্রে আমরা কৃষকের দুর্ভোগের দিক সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এদিকে রংপুরে ধানের মূল্য নিয়ে হতাশ কৃষক। উৎপাদন খরচ থেকে বিক্রয় মূল্য কম হওয়ায় দিশেহারা তারা। মঙ্গলবার চাল সংগ্রহ অভিযান শুরু হলেও বুধবার এ কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে একটা কামলা নেয় 500-600 টাকা, ধান বিক্রি করি
400 টাকা 450 টাকা ন্যায্য মূল্য পাওয়া এটা আমরা পাচ্ছি না, আমরা দিশেহারা হয়ে গেছি। সুনামগঞ্জে এবার 9,75,000 টন ধান উৎপাদন হলেও সরকার প্রতিমন 1,040 টাকা দরে 6,508 টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাকি ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় এ জেলার কৃষক। 500 টাকার উৎপাদন খাটাইয়া 500 টাকাই তোলা যান না, এরপরে তো সার খরচ বিভিন্ন আরো খরচ আছে, সেটা তো বাদই। এছাড়া ফেনীতেও ধান মাড়াই শুরু করেছেন কৃষক, ধানের কম দাম নিয়ে হতাশ তারা। আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানির পাশাপাশি হঠাৎ করে বিক্রি কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে সব ধরনের ভোগ্যপণ্যের দাম কমেছে। রমজান শুরু হওয়ার পর গত কয়েকদিনে ভোজ্য তেল, চিনি, ছোলার মতো ভোগ্যপণ্য কেজিতে 50 পয়সা থেকে 2 টাকা পর্যন্ত কমেছে। তবে বাজারে ভালো মানের রসুনের ঘাটতির কারণে কেজি প্রতি রসুনের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজান শুরুর প্রথম সপ্তাহে এসে পাইকারি পর্যায়ে ছোলা বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে, ফলে প্রতি কেজি ছোলার দাম কমেছে অন্তত 2 টাকা। গত সপ্তাহে যে ছোলা আমাদের নিম্নমানের ছোলা আপনার 65 টাকা ছিল, এই সপ্তাহে সেটা 63 টাকা বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহে যেটা ভালো ছোলা 72 টাকা কেজি ছিল, বর্তমানে সেটা 70 টাকা করে বিক্রি হচ্ছে। এটা আস্তে আস্তে পূজার বাজারে আস্তে আস্তে এফেক্টটা হবে। ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারও কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। এছাড়া তীব্র গরমের কারণে এর চাহিদাও কমেছে। দাম আন্তর্জাতিক বাজার কম এবং মালের সরবরাহ প্রচুর আছে, আর আপনাদের চাহিদাও কম আছে। এই সপ্তাহে মন প্রতি চিনির দাম কমেছে 15 টাকা। পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 47 টাকায়। খুচরা বাজারের মূল্যের অভাবে হয়তো বাজার যেভাবে কমার কথা সেভাবে হয়তো কমছে না, বাট বাজার নিম্নগামী। সংকটের মুখে পড়ে রসুনের অস্থিরতা দিন দিন বাড়ছে, তবে পেঁয়াজ ও আদার দাম কিছুটা কমেছে। রসুন দামটা বাড়ার কারণে চায়না থেকে আমরা ইম্পোর্ট কম হচ্ছে, আর দেশি রসুন নাই আমাদের, চায়না ইন্ডিয়ার রসুন নাই, তার কারণে এই গত সপ্তাহ থেকে এবারে 8-10 টাকা বেশি আছে। রমজান শুরুর এক সপ্তাহ আগে প্রতিদিন খাতুনগঞ্জে সর্বোচ্চ 700 কোটি টাকার পণ্য বিক্রি হলো, এখন 600 কোটি টাকার নিচে নেমে এসেছে। ভোগ্যপণ্যের দরের ক্ষেত্রে পাইকারি এবং খুচরা পর্যায়ে যে দ্বৈরথ তা কোনোভাবেই কমছে না। রমজান শুরু থেকে এখন পর্যন্ত অধিকাংশ ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমলো, তার কোনো প্রতিক্রিয়া পড়েনি খুচরা বাজারে। আর এর জন্য দাঁড় কারণ হচ্ছে নানা অজুহাত। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। গ্রিন লাইন বাসের চাপায় এক পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি 45 লাখ টাকা দিতেই হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। টাকা দিতে বুধবার গ্রিন লাইনের আইনজীবী সময় চাইলে আদালত 22 মে পর্যন্ত সময় দেন। গত বছর গ্রিন লাইন বাসের চাপায় পা হারান রাসেল। এ ঘটনায় রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে 5 লাখ টাকা পরিশোধ করেছে গ্রিন লাইন কর্তৃপক্ষ, আর বিনামূল্যে রাসেলের কৃত্রিম পা সংযোজন করে দেয় সাভারের সিআরপি। একদিন পেরিয়ে গেল সাতক্ষীরার আশাশুনিতে, এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পুরো উপজেলাবাসী। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সকাল থেকেই শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ, তবে পুরো কাজ শেষ হতে এখনও সময় লাগবে 3 থেকে 4 দিন। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। প্রচণ্ড গরমে বাড়ছে দুর্ভোগ, মুখ থুবড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। গতকাল বিকেলে কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পল্লী বিদ্যুতের 39টি খুঁটি পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের লাইন। এরপর থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। উত্তরার ঈদ বাজারের খবর জানাবেন রিপোর্টার শুভ খান, এবং চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই চলে যাচ্ছি শুভ খানের কাছে। শুভ, রাব্বি, ইফতারের পর থেকে কিন্তু ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে এই মার্কেটটিতে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা তাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন নিয়ে কেনাকাটা সারতে আসছেন। তো আমরা দু একজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে যারা আগেভাগে ভিড়ভাট্টা এরিয়া কেনাকাটা সারতে চান তারাই মূলত এসেছেন, এবং তারা তাদের পছন্দের পোশাক বেছে নিচ্ছেন। তো আমরা এই মার্কেটটি ঘুরে দেখেছি যে এই মার্কেটে দেশি এবং বিদেশি প্রচুর পোশাকের কালেকশন রয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে বাহারি রং এবং নকশার মেয়েদের
ফ্রক, ছোট মেয়েদের আর কি ফ্রক রয়েছে, ছোট বাচ্চাদের প্যান্ট শার্ট রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এখানে সালোয়ার কামিজ থ্রি পিসের পাশাপাশি আমরা গাউন বা অন্যান্য যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু কালেকশন বাড়ানো হয়েছে। তবে বিক্রির এর আগের সংবাদে আমি যেমনটি বলেছিলাম, বিক্রি কিন্তু এখনও সেই অর্থে এই মার্কেটটিতে জমে ওঠেনি এমন তাই বিক্রেতারা দাবি করছেন এবং তারা আশা করছেন যে 15 রমজানের পর থেকে তাদের যে যে কেনাকাটা সেটি বাড়বে। তো পোশাকের বিক্রি বাড়াতে তারা যেমন বাড়ির রং এবং নকশার পোশাকের সরবরাহ বাড়িয়েছেন, পাশাপাশি পোশাক ক্রয়ের ক্ষেত্রেও তারা বলছেন যে ক্রেতাদের নাগালের মধ্যে রাখে এরকম দামই নির্ধারণ করেছেন। এই মার্কেটটিতে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে যে থ্রি পিস রয়েছে সেগুলো 1000 থেকে শুরু করে 4000-5000 টাকার মধ্যে রয়েছে। এছাড়া যে অন্যান্য ফ্রক রয়েছে সেগুলো 1000 থেকে শুরু করে 2000-3000 টাকার মধ্যে ছোট বাচ্চাদের ফ্রক রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে হাতে কাজ করা পাঞ্জাবির বেশ কিছু কালেকশন আমরা দেখতে পেয়েছি এই মার্কেটটিতে এবং পাশাপাশি দেখা গিয়েছে যে সে কোনো কোনো পাঞ্জাবিতে পুঁতির কাজ করাও হয়েছে যেন পোশাকের রং এবং উজ্জ্বলতাটা একটু বাড়ে, সেই বিষয়টি তারা লক্ষ্য রেখে পোশাকের কালেকশন বাড়িয়েছেন এবং এখন তারা আশা করছেন যে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করবে এবং তাদের যে প্রত্যাশিত যে বিক্রি সেটি তারা করতে সমর্থ হবেন। কিন্তু তারা একটু আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রচুর পরিমাণে বাংলাদেশি পার্শ্ববর্তী দেশ ভারতে যায় কেনাকাটা স্বার্থে, তো এই কারণে তারা বলছেন যে তারা যে প্রত্যাশিত যে বিক্রি শুরু করতে চেয়েছিলেন যে রমজানের প্রথম সপ্তাহ পর থেকে বেশ জমজমাট কেনাকাটা হবে সেটি তারা এখনও শুরু করতে পারেনি, সে কারণে তারা কিছুটা তাদের যে টার্গেট ফিল আপ নিয়ে শঙ্কিত রয়েছেন। তবে এর পাশাপাশি শঙ্কার পাশাপাশি তারা কিন্তু আশাও দেখছেন যে তাদের যে টার্গেট সেটা হয়তো বা 15 রমজানের পর থেকে জমজমাট কেনাকাটা হবে এবং তাদের প্রত্যাশিত টার্গেট পূরণ হবে। তো এ ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস রয়েছেন। পার্থ, ধন্যবাদ শুভ। আমরা এখন আছি চট্টগ্রামের আফমি প্লাজায়, সেক্ষেত্রে আমরা দেখছি ইফতারের পরেই কিন্তু অনেকটাই জমে উঠেছে চট্টগ্রামের মার্কেটগুলো। সেক্ষেত্রে ইফতার শেষ করার পরে আমরা দেখেছি মানুষজন আসতে শুরু করেছে শপিং মলগুলোতে এবং তাদের যে পছন্দের শাড়ি বা পাঞ্জাবিটি রয়েছে সেটি তারা কিন্তু আমরা দেখছি এখানে দেখছেন এবং তারা ক্রয় করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে আসলে চট্টগ্রামের একটি ঐতিহ্য রয়েছে, আসলে ইফতারের পরে অনেকটা রাত করেই কিন্তু এখানে সাধারণ মানুষজন বের হয় এবং সারা রাত তারা এখানে শপিং করে, এমনটি প্রতি বছর আমরা ঈদের সময় কিন্তু দেখি। তো সেক্ষেত্রে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন কিন্তু মার্কেটগুলোতে আছে এবং তাদের যে পছন্দের যে আসলে শাড়ি কিংবা জামাটি রয়েছে বা পরিবারের মানুষজনের জন্য তারা যে পছন্দের জামাটি কিনতে চান সেটি তারা এখানে দেখছেন। তবে এবারের বিষয় হচ্ছে যেহেতু একটু গরম, সেক্ষেত্রে শাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি সুতির শাড়ির চাহিদা কিন্তু অনেকটাই বেশি। সুতির মধ্যে হাতের কাজের যে শাড়িগুলো রয়েছে সেই শাড়িগুলোর প্রতি সাধারণ মানুষজনের বা বিশেষ করে নারীদের কিন্তু অনেকটাই চাহিদা রয়েছে এমনটি আমাদেরকে এখানে জানিয়েছে বিক্রেতারা। সেক্ষেত্রে বুটিক হাউসগুলোও কিন্তু অনেকটাই তারা ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আকর্ষণীয় যে ভাবে যেভাবে ফুটিয়ে তোলা যায় সে কাজটি কিন্তু তারা এখানে করেছেন। এছাড়া শাড়ি ছাড়াও আমরা দেখছি বিভিন্ন ধরনের থ্রি পিস বা আধুনিকতার সাথে রঙের যে মিশেল সেই মিশেলের মাধ্যমেই কিন্তু তারা তরুণ যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আকর্ষণ করার একটি চেষ্টা এখানে আমরা দেখছি। আরেকটি বিষয় হচ্ছে শুধু মেয়েরা নয়, ঈদের দিন সবাই চায় নিজেদেরকে আকর্ষণীয় সাজে সজ্জিত করতে, তার থেকে কিন্তু ছেলেরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেয়। সেক্ষেত্রে ছেলেদের জন্য আমরা দেখেছি এখানে বাহারি ধরনের কিন্তু পাঞ্জাবি এখানে রয়েছে, যে আগেই আমরা বলেছি যেহেতু এবার একটু গরম রয়েছে আমরা যারা এখানে বিভিন্ন শপিং মলের বা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে সুতির পাঞ্জাবির চাহিদা কিন্তু অনেকটাই বেশি। এখনও পর্যন্ত যে বেচা বিক্রি হয়েছে সেক্ষেত্রে সুতির যে পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচা বিক্রি বেশি হচ্ছে এবং এখানকার দোকানদার আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে তাদের কিন্তু বেচা বিক্রি পুরোদমে শুরু হয়ে গেছে এবং দিন যত যাবে তাদের বেচা বিক্রি আরও বেশি বাড়বে এমনটি তারা প্রত্যাশা করছেন এবং প্রতি বছরই ঈদের সময়কে কেন্দ্র করে মার্কেটগুলো তারা কিন্তু যে শপিং মলগুলো আছে যে বুটিক হাউসগুলো আছে তারা একটি আশা করে বসে থাকেন যে তাদের একটি ব্যবসা হবে এবং তার কিন্তু ব্যতিক্রম এখানে নয়। এবং আমরা দেখছি এখানে সেই বুটিক হাউস থেকে শুরু করে সব জায়গায় শপিং মলগুলোতে যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু আমরা দেখছি পাঞ্জাবির প্রতি চাহিদা বেশি। আর শিশুদের কথা বললে আসলে পরিবারের যে ছোট্ট শিশুটি রয়েছে সেটিও চায় ঈদের সময় তারা কিন্তু আকর্ষণীয় যে জামাটি রয়েছে সেটি তারা ক্রয় করতে এবং আমরা দেখছি সন্ধ্যার পর থেকে কিন্তু পরিবারের সদস্যদের সাথে সবাই এই চট্টগ্রামের যে আফমি প্লাজা রয়েছে এখানে আসছেন এবং তারা তাদের যে পছন্দের জামাটি রয়েছে সেটি তারা ক্রয় করার চেষ্টা করছেন। শুধু নগরীর আফমি প্লাজায় নয়, নগরীর অন্যান্য যেসব মার্কেট রয়েছে সেখানেও আমরা দেখছি প্রচুর ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের আফমি প্লাজা থেকে এখানকার সর্বশেষ খবর।
ঈদ কেনাকাটার খবর জানাতে ঢাকার উত্তরার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শুভ খান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। এদিকে এবছর রেল যাত্রীদের জন্য প্রতিদিন 27,000 টিকিট বিক্রি করা হবে, যার 50% বিক্রি করা হবে অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে। এবারও ভিআইপি ও রেল স্টাফদের জন্য সংরক্ষণ করা হবে 5% করে 10% টিকিট। দুপুরে রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, যাত্রী বিড়ম্বনা কমাতে এবার নামানো হবে 8 জোড়ায় স্পেশাল ট্রেন। 5টি জায়গা থেকে আমরা এই টিকিটগুলো দেব, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ। যতগুলো ট্রেন যাবে সেই ট্রেনের টিকিট আমরা দেব কমলাপুর স্টেশন থেকে। চট্টগ্রাম এবং নোয়াখালীগামী সমস্ত আন্তঃনগর ট্রেনের টিকিট দেব আমরা বিমানবন্দর স্টেশন থেকে। ময়মনসিংহ এবং জামালপুরগামী যত ট্রেন আছে এই ট্রেনগুলোর টিকিট দেব আমরা তেজগাঁও স্টেশন থেকে। সিলেট এবং কিশোরগঞ্জগামী যত ট্রেন যাবে তার টিকিট আমরা দেব আমাদের ফুলবাড়িয়া, আমাদের যেখানে টিকিট কাউন্টার আমরা এখানে খুলব নতুন করে। এদিকে এবার ঈদে ঘরমুখো নৌযাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং শুরু হচ্ছে আগামীকাল। টিকিট পাওয়া যাবে 18 থেকে 20 রমজান পর্যন্ত, আর বিআইডব্লিউটিসির স্টিমারের টিকিট বুকিং শুরু হতে পারে 15ই রমজান থেকে। টিকিট কালোবাজারে যাতে না যায় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। মাহমুদুল নবীর তোলা ছবিতে জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। একদিকে তুলনামূলক ভাড়া কম আর অন্যদিকে আরামদায়ক, এসব কারণে বরিশাল সহ উপকূলীয় এলাকার বেশিরভাগ মানুষের যাতায়াত নৌপথেই, তাই ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট পাওয়া কঠিন। তার উপর ঈদে থাকে আবার বাড়তি চাহিদা, এ কারণে লঞ্চের কেবিন অগ্রিম বুকিংয়ে বেশি আগ্রহ থাকে যাত্রীদের। এবার 10 রমজান থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু হবে বলে জানান এই লঞ্চ মালিক। এবারও নিজস্ব তত্ত্বাবধানের আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্টক থাকা পর্যন্ত টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তবে ভিড় এড়াতে স্পেশাল ট্রিপ শুরুর আগেই ঘরমুখী যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দিচ্ছি। আর 20 রমজানের মধ্যে শেষ হবে কেবিনের অগ্রিম টিকিট বুকিং। কেবিনের টিকিট যাতে কালোবাজারের হাতে না যায় সেজন্য আমরা সজাগ থাকব। স্পেশাল ট্রিপ শুরু হবে ঈদের 6-7 দিন আগে থেকে। আমরা রাত্রিকালীন সার্ভিসের পাশাপাশি এবার ঈদে ডে সার্ভিসের জন্য একটি ক্যাটামারান ওয়াটার বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। এদিকে স্টিমারের কেবিন বুকিং 15 রোজা থেকে শুরু হতে পারে বলে জানালেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা। এবারও ঈদের 1 সপ্তাহ পূর্বে বিএলওসির স্টিমারে স্পেশাল সার্ভিস শুরু হওয়ার কথা রয়েছে। উত্তম যাত্রী সেবায় আমরা সর্বদা চেষ্টা করছি, অনলাইনেও বিএলওসির টিকিট পাওয়া যায়। এবার ঈদের ঢাকা বরিশাল রুটে মোট 24 থেকে 25টি লঞ্চ ও 5টি স্টিমার চলার কথা রয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ রাব্বি, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশাল নগরীর নদীবন্দর এলাকায়। এখানে আগামীকালকে বরিশালের এবং ঢাকা রুটের, বরিশাল ঢাকা রুটের যে নৌযানগুলো রয়েছে যেগুলো ঈদে চলাচল করবে, সেই লঞ্চগুলোর কিন্তু টিকিট দেওয়া শুরু হবে। তবে সবগুলো লঞ্চ নয়, বরিশাল ঢাকা রুটে 24 থেকে 25টি লঞ্চ চলাচল করার কথা রয়েছে এবার ঈদ উপলক্ষে। এর মধ্যে কিন্তু আসলে 2টি লঞ্চে, বিশেষ করে কীর্তনখোলা গ্রুপের যে লঞ্চ 2টি রয়েছে, ওই লঞ্চ 2টিতে টিকিট বিক্রি শুরু করা হবে। কাল অর্থাৎ 10 রমজান থেকে টিকিট বিক্রি শুরু হবে 24-25টি লঞ্চের মধ্যে। এই 2টি লঞ্চই দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এটি হচ্ছে কীর্তনখোলা 2 এবং কীর্তনখোলা 10। তবে এই লঞ্চ 2টির মধ্যে যে কেবিনের সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 343টি কেবিন আছে। এর মধ্যে ভিআইপি কেবিন 18টি, ফ্যামিলি কেবিন 13টি, সেমি ভিআইপি 5টি, আর বাকিগুলো সিঙ্গেল এবং ডাবল কেবিন। এর বাইরে যে তথ্যটি আমাদের কাছে জানা আছে সেটি হচ্ছে অন্য লঞ্চগুলো তাদের নিজস্ব নির্ধারিত সময় টিকিট বিক্রি শুরু করবে। যেমন অ্যাডভেঞ্চার লঞ্চ কোম্পানি 15 রমজান থেকে টিকিট বিক্রি শুরু করবে। আবার সুরভি সুন্দরবন যে লঞ্চ কোম্পানি রয়েছে এরা সরাসরি টিকিট বিক্রি করবে না, যাত্রীদের কাছে তারা বুকিং স্লিপ বা চাহিদাপত্র জমা নেয়। এরপর নিয়মিত যাত্রী, পরিচিত এবং ঘনিষ্ঠজন, বিশেষ করে বলা যায় এক কথা বললে প্রভাবশালী যারা রয়েছে তারাই শুধু এই 2 লঞ্চের কেবিনে টিকিট পেয়ে থাকেন। এছাড়া অন্যান্য লঞ্চ কোম্পানির মধ্যে পারাবাত কোম্পানি 18 রমজান থেকে টিকিট বিক্রি শুরু করবে। এর মধ্যে ঢাকা থেকে কিছু টিকিট বিক্রি হবে, আবার বরিশাল থেকে বরিশাল প্রান্তের টিকিটগুলো বিক্রি হবে। বাকি লঞ্চগুলো 2 প্রান্ত থেকে টিকিট বিক্রি করবে, আর অন্যান্য লঞ্চ খুব শীঘ্রই টিকিট বিক্রি শুরু করবে বলে আমাদেরকে জানা।
আনানো হয়েছে। এবারিতে ঢাকা বরিশাল নৌপথে মোট 24-25টি লঞ্চের মধ্যে ছাড়াও 5টি স্টিমার চলাচল করবে। এর মধ্যে লঞ্চগুলোর ধারণ ক্ষমতা 41,348 জন যাত্রী ধারণ ক্ষমতা করতে পারবে, প্রতিদিন নেওয়ার মতো ক্ষমতা রয়েছে, যদিও এর 2 বা 3 গুণ যাত্রী তারা বহন করে থাকে। আর স্টিমারের ধারণ ক্ষমতা 3 থেকে 4 হাজারের মতো। একটু জানিয়ে রাখি লঞ্চগুলোতে মোট কেবিনের সংখ্যা হচ্ছে 2,533, এর মধ্যে সিঙ্গেল কেবিন হচ্ছে 1,072, ডাবল কেবিন হচ্ছে 920, আর ভিআইপি কেবিন হচ্ছে 99 মাত্র, আর সেমি ভিআইপি কেবিন 31, ফ্যামিলি কেবিন হচ্ছে 64, ডিলাক্স কেবিন 26, আর সোফা হচ্ছে 321। একটু জানিয়ে রাখি যে লঞ্চগুলো এবার ঈদ উপলক্ষে যাতায়াত করবে, তার মধ্যে সুরভি গ্রুপের 3টি, সুন্দরবন গ্রুপের 4টি, পারাবাদ গ্রুপের আছে 5টি, কীর্তনকলা গ্রুপের 2টি, টিপু ফারহান অ্যাডভেঞ্চার গ্রুপের 3টি, কালাম খান এবং এমবি কালাম খানের রয়েছে 1টি, যুবরাজের 1টি এবং এমবি মানামির রয়েছে 1টি। আসলে এই যে নৌযানগুলো যাতায়াত করবে সেই নৌযানগুলো কিন্তু আগামীকালকে থেকে শুরু করে টিকিট বিক্রি শুরু করবে, এবং এই এই টিকিটগুলো কিন্তু বিক্রি হবে শুধুমাত্র কেবিনের জন্য। আর বাকি একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই ঢাকা বরিশাল রুটে যাতায়াত করেন তাদের নিশ্চয়ই জানা আছে যে আসলে তৃতীয় শ্রেণীর যে টিকিট সেটি কিন্তু যেদিন নৌযান যাত্রা করে সেদিন লঞ্চেই পাওয়া যায়। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে আগামীকালকে যে টিকিট বিক্রি করা হবে তার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্সদের হাতে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতালটির এক ডাক্তার রোগী ও স্বজনদের মারধর করছেন এমন ভিডিও ভাইরাল হয়। এরপরও থামিনি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বেপরোয়া আচরণ। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রিপন মালিক। রক্তাক্ত জখম নিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দুলু বেগম। গত সোমবার বিকেলে টয়লেটে যেতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তার ছেলে এসে দেখেন অসুস্থ অবস্থায় কয়েক ঘন্টা মেঝেতে পড়ে আছে তার মা। এ ঘটনা দেখেও কোনো নার্স বা ডাক্তার কেন এগিয়ে আসেনি তা জানতে গিয়ে ডাক্তার ও নার্সদের হামলার শিকার হন তিনি। উষার পর আমি হাইয়ার পর দেখি যে কোনো একটা মানুষ নাই আমার কাছে, হাইয়ে স্যারের পাও ধর ছাপড়ে স্যার আমি আমার বাপ আমার সন্তানের মার দেন না হ্যাপারও স্যারে এইরকম কলার ধরে জাগাইছে জাগাই আমার ছেলের মারে। রোগীদের দাবি হাসপাতালটিতে ডাক্তারদের এমন আচরণ অহরহ হচ্ছে, সামান্য ব্যাপারেও ডাক্তার ও নার্সরা গালমন্দ করেন রোগীদের। আমরা যে ডাকে বলতেছি আসতেছি আসতেছি, কিন্তু আসতেছি বলতে আধা ঘন্টা এক ঘন্টা কেটে যায়, দুইবার তিনবার গেল তারা চেঁচিয়ে ওঠে চিল্লিয়ে ওঠে। হ্যাঁ, আর যদি আমরা এই সিরিঞ্জ ইনজেকশনের সিরিঞ্জ সরকারিভাবে পাও না, কিন্তু সরকারিভাবে সেটা পাচ্ছি না, আমরা বাইরে কিনে নিয়ে আসতে হয়। অভিযুক্ত ডাক্তারকে হাসপাতালে খুঁজে না পেয়ে তার কোয়ার্টারে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও দরজা খোলেননি তিনি। এ বিষয়ে জানতে হাসপাতালের প্রধানের কোয়ার্টারে গেলে রোগীদের অভিযোগের সত্যতা মেলে। ডাক্তার কথা বলতে সামনে না এলেও তার স্ত্রী চড়াও হন সংবাদকর্মীদের উপর। সিভিল সার্জন রয়েছেন জেলার বাইরে, তবে অফিস সূত্রে জানা গেছে তিনি এসে 3 সদস্যের তদন্ত কমিটি করবেন এ বিষয়ে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। পাবনায় এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষকরা। দায় এড়িয়ে ছাত্রলীগ বলছে অভিযুক্তরা সংগঠনের কেউ নয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে এক শিক্ষক কলেজ থেকে বের হচ্ছেন, এ সময় তাকে মারধর করছে কয়েকজন যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে ওঠে নিন্দার ঝড়। শিক্ষকরা জানান গত 6 মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষায় পাবনা মহিলা কলেজ কেন্দ্রে অসদ উপায় অবলম্বন করছিল 2 ছাত্রী। এ সময় তাদের বাধা দিয়ে পরীক্ষার উত্তরপত্র কেড়ে নেন ওই কক্ষে দায়িত্বরত সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক মাসুদুর রহমান। এরই জেরে 12 মে ব্যবহারিক পরীক্ষায় দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় মাসুদুর রহমানকে মারধর করা হয়। বলেছেন যে যদি বাংলা বিভাগে আসো বাংলা বিভাগে আগুন ধরিয়ে দিব। ছাত্রলীগের সভাপতি জুন্নুন এবং ওর সহযোগী যারা ওরা এই কাজটা করেছে। এখানে একটা শিক্ষকের উপর লাথি মানে আমার উপর লাথি, তো এটার বিচার চাওয়া মানে অবশ্যই সর্বোচ্চ বিচার চাই। শিক্ষকরা নির্বিঘ্নে পরীক্ষার হলে ডিউটি করবে, ক্লাসে ক্লাস নেবে, এই সকল বিষয়ে নিশ্চিত হবে, এটা আমরা এটা আমাদের দাবি।
তবে হামলার দায় অস্বীকার করেন অভিযুক্ত। আমি বা আমার সংগঠনের কেউ এর সঙ্গে জড়িত না, এই সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতে আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ। আইনগত ব্যবস্থা নেব এবং এ ব্যাপারে আমরা আমাদের শিক্ষক সমিতির জানিয়েছি। মাসুদুর রহমান সরকারি শহীদ বুলবুল কলেজে প্রায় এক বছর ধরে বাংলা বিভাগের একজন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সময় সংবাদ, পাবনা। নাটোরের মা ও দুই বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, গৃহবধূর অলঙ্কার চুরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটনা হয়। এলাকাবাসী বলছে পরিকল্পিত এই হত্যাকাণ্ড। স্বজনরা জানান, বুধবার রাতে দুই বছরের প্রতিবন্ধী ছেলে আবদুল্লাহকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন গৃহবধূ শারমিন। রাতের কোনো এক সময় তার ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেই সময় তার ঘরে ঢুকে শারমিনকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের অন্য সদস্যরা। এ সময় শিশু আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বাক্স বাইরে পড়েছিল এবং আমার একটা ভাতিজা ছিল দুই বছরের প্রতিবন্ধী, তাকে পাওয়া যাচ্ছিল না, সেখানে ছিল না। এইখানে যদি ডাকাত বা চোরে মারতো, এর কোনো প্রমাণ বা কোনো সিমথাং কোনো একটা দৃশ্যমান আমাদের সামনে থাকতো, সবকিছু অক্ষত আছে। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ওনাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, ধারণা করছি সেটা শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। চাকরির কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন শারমিন আক্তারের স্বামী মাহমুদুল হাসান মুন্না। এক সন্তান নিয়ে শ্বশুরবাড়ির স্বজনদের সাথে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাশিলা গ্রামে থাকতেন শারমিন। সময় সংবাদ, নাটোর। এ পর্যায়ে শিরোনামগুলো জেনে দিচ্ছি আরও একবার। চিকিৎসা শেষে 2 মাস 10 দিন পর দেশে ফিরেছেন ওবায়দুল কাদের। দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বললেন মুগ্ধ করেছে টিম ওয়ার্ক। শিশু হাসপাতালের টয়লেটে নবজাতককে ফেলে যান দুই নারী, সিসিটিভি ফুটেজে প্রকাশ। দত্তক নিতে হাসপাতালে আগ্রহীদের ভিড়, সিদ্ধান্ত নেবেন আদালত। মানহীন বান্য পণ্য এখনও বাজারে, বিপাকে ভোক্তা। 93 তরল দুধের নমুনায় ভেজাল বিষয়ে সরকারি দুই সংস্থার ভিন্নমত, পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।